নমস্কার বন্ধুরা আমি ডক্টর মহেশ আপনাদের আমার ইউটিউব ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। সি মানে সি রিয়াক্টিভ প্রোটিন নিয়ে যা আমাদের শরীরে যখন কোনো ভাইরাস ইনফেক্টেড হয় যখন আমাদের কোনো ভাইরাল ফিভার হয় বা কোনো ডিজিজ আসার সময় সি আর লেভেল বেড়ে যায় বিশেষ করে কোভিডের কেসে ডক্টররা সি আর পি লেভেল টেস্ট করার জন্য বলছে এবং দেখা যাচ্ছে যে তাদের সিআরপি লেভেল অনেকটা হাই রয়েছে সিআরপি লেভেল নর্মাল হলো। থ্রি পয়েন্ট জিরো এম জি পার লিটার কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে থার্টি ফর্টি হানড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড অব্দি চলে যাচ্ছে সি আর পি লেভেল জানার জন্য আমাদের ব্লাড টেস্ট করতে হয় এবং তার থেকেই সি আর পি লেভেল কতটা বেড়েছে তা জানা যায় সি রিয়াক্টিভ প্রোটিন আমাদের লিভারে তৈরি হয় যখন আমাদের বডিতে কোনো ভাইরাস এফেক্টেড হয় বা কোনো ব্যাকটেরিয়া এফেক্টেড হয় তখন তাদের এগেনস্টে এই সি রিয়াক্টিভ প্রোটিন কাজ করতে শুরু করে এবং আমাদের বডিকে রক্ষা করতে শুরু করে তাই যখনই কোনো ভাইরাস এফেক্ট হয় আমাদের শরীরে বা কোনো ডিজিজ আসতে থাকে বা যদি কোনো ইনফ্লামেশান স্টার্ট হয়ে যায় তখন যদি আমরা ব্লাড টেস্ট করি দেখা যায় যে আমাদের সিআরপি রেট অনেকটাই বেড়ে রয়েছে তাই সিআরপি লেভেল টেস্ট করানোর পরে যখন আপনাকে কোনো মেডিসিন দেওয়া হয় তখন যদি মেডিসিন ঠিকঠাক কাজ করে এবং পাঁচ দিন বা দশ দিন পরে যদি আবার সি টেস্ট করানো হয় তখন যদি দেখা যায় যে সি আর লেভেল কমে রয়েছে বা একদম লেভেল এসে গেছে তখন বোঝা যায় যে আমাদের শরীরে যে সমস্যাগুলি ছিল তার এগেন্স্টে মেডিসিন ঠিকঠাক কাজ করছে এবং যদি মেডিসিন ঠিকঠাক না কাজ করে তাহলে সিআরপি লেভেল আস্তে আস্তে হাই হতে থাকে তখন আমাদের বুঝতে হয় যে আমাদের মেডিসিন চেঞ্জ করার দরকার আছে এই সি আর লেভেল বিভিন্ন কারণে বাড়তে পারে যেমন আমাদের কোনো স্কিন ডিজিজ তার ফলেও বাড়তে পারে বা যদি আমাদের হার্ট অ্যাটাক হয় বা যদি হার্ট ডিজিজ হয় তার ফলেও বাড়তে পারে যদি আপনাদের আর্থারাইটিস থাকে তার জন্যেও সি আর লেভেল অনেকটাই বাড়তে থাকে প্রেগনেন্ট মহিলাদের মধ্যেও সি আর লেভেল বাড়তে দেখা যায় এছাড়াও কোনো ভাইরাসের ইনফেকশান বা আপনার যদি পেটের কোনো রোগ থাকে বা সমস্যা থাকে তার ফলে আমাদের সিআরপি লেভেল অনেকটাই বাড়তে দেখা যায় সাধারণত সিআরপি লেভেল বেড়ে গেলে কিছু সমস্যাগুলি দেখা যায় যেমন আপনার শ্বাসকষ্ট হতে পারে বা আপনার লিভারে পেইন হতে পারে মুখ ফুলে যেতে পারে মাথা যন্ত্রণা হতে পারে এই রকম বিভিন্ন ধরনের ইনফ্লামেশান শরীরের মধ্যে দেখা যেতে পারে তো বন্ধুরা যদি আপনাদের সিআরপি লেভেল বেড়ে থাকে বা যদি ডাক্তারবাবু টেস্ট করানোর পরে সিআরপি লেভেল বেশি পান তার জন্য আমি কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন বলবো যেগুলি নেওয়ার ফলে আপনাদের সিআরপি লেভেল একদম নর্মালে হয়ে যাবে তিন থেকে চার দিন বা পাঁচ দিনের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় যে সিআরপি লেভেল খুব বেশি হাই হয়ে গেছে যেমন একশো দুশো বা তিনশো সেসব ক্ষেত্রে আপনাদের ডাক্তারের কনসাল্ট করেই মেডিসিন নেওয়া উচিত কিন্তু এই সি লেভেল যদি পঞ্চাশের নিচে থাকে বা চল্লিশের নিচে থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই আপনি সাধারণ মেডিসিন গ্রহণ করুন তার ফলে দশ দিন পরে যদি আপনি আবার টেস্ট করান তাহলে দেখবেন যে নর্মাল হয়ে গেছে তো চলুন হোমিওপ্যাথি মেডিসিনগুলি নিয়ে আলোচনা করা যাক আমাদের প্রথম মেডিসিনটি হলো বেলেডোনা সিক্স এইচ বেলেডোনা সিক্স এইচ সিআরপি লেভেলকে কন্ট্রোল করতে খুব ভালো কাজ করে অনেক সময় দেখা যায় যে আমাদের মুখ ফুলে যাচ্ছে বা শরীরের কোনো অঙ্ক অংশ জায়গায় খুব ফলাফলা হচ্ছে একটু ব্যথাও হতে পারে সেসব ক্ষেত্রে বেলেডোনা খুব ভালো কাজ করে তার সঙ্গে সঙ্গে যদি আপনার টনসিলও ফুলে থাকে বা যদি গলার নিচে ব্যথা হতে থাকে বা ফুলও থাকে আমাদের ফেসে যদি ফুলে থাকে তাহলেও খুব ভালো কাজ করে বেলাডোনা সিক্সি এইচ বেলেডোনা আপনারা সিক্স সি এইচ নেবেন এর বেশি প্রোটেন্সিতে নেবেন না এই মেডিসিনটিকে দুই বা তিন দিন কন্টিনিউ করার পরে বন্ধ করতে পারেন বন্ধুরা মধ্যে পরে মেডিসিনটি হলো ব্রায়োনিয়া থার্টি সিএইচ যদি আপনার হার্টের কোনো সমস্যা থেকে সি লেভেল বাড়তে থাকে বা যদি আপনার শ্বাসকষ্ট হতে থাকে সিআরপি লেভেল বাড়ার জন্যে বা যদি মাথা যন্ত্রণা হতে থাকে বা যদি সাধারণ সর্দি কাশির পর এবং যদি ভাইরাল ইনফেকশানের পর যদি আপনার সি লেভেল বেড়ে যেতে থাকে তাহলে আপনারা ব্রায়োনিয়া থার্টি সিএইচ দিনে তিন থেকে চারবার তিন তিন ড্রপ করে কন্টিনিউ করতে পারেন এবং এর ফলে দেখবেন যে আস্তে আস্তে আপনার সমস্যাগুলি দূর হচ্ছে এবং আপনি চার পাঁচ দিন পরে যদি একবার টেস্ট করান তাহলে দেখবেন সি আর পি লেভেল একদম নিচে এসে গেছে বা নর্মাল এসে গেছে তখনও এই মেডিসিনটিকে বন্ধ করতে পারেন আমাদের পরে মেডিসিনটি হলো অ্যান্ড্রোগাফিস পিনাকুলেটা এটি কালমেঘ থেকে তৈরি করা হয় আমরা সবাই জানি কালমেঘ জ্বরের ক্ষেত্রে একটি মহা ঔষধ তাই যদি আপনার কোনো ভাইরাস ইনফেকশান বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশানের জন্য ইনফ্লামেশন হতে থাকে বারবার জ্বর আসতে থাকে বিশেষ করে যদি সন্ধ্যাবেলায় জ্বর বাড়তে থাকে সেই ক্ষেত্রে কালমেঘ খুব ভালো কাজ করে এই মাদার টিংচারটি আপনারা টোয়েন্টি ডপ একটু উষ্ণ গরম জলের সাথে যদি তিন থেকে চারবার পান করেন দেখবেন আস্তে আস্তে জ্বর ঠিক হয়ে যাচ্ছে এবং আপনার ইনফ্লামেশানগুলোও আস্তে আস্তে কমে যাচ্ছে আমাদের পরের মেডিসিনটি হলো ইচিনেশিয়া মাদার টিংচার ইচিনেশিয়া এশিয়া মাদার টিংচার আমাদের ইমিউন পাওয়ার বুস্ট করতে খুব ভালো কাজ করে এবং সেই সঙ্গে সঙ্গে জ্বরের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে কোনো ভাইরাল ডিজিজ বা ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রেও ইচিনেশিয়া মাদার টিংচার খুব ভালো কাজ করে ইচিনেশিয়া মাদার টিংচার আপনারা দিনে তিন থেকে চারবার কুড়ি ফোঁটায় একটু গরম জলের সাথে ব্যবহার করতে পারেন এবং খুব ভালো কাজ করে এবং শরীরে যে দুর্বলতা থাকে সেটিকে দূর করতেও খুব ভালো কাজ করে এবং আমাদের ব্লাড পিউরিফাই করতেও ইচিন এশিয়া মাদার টিংচার খুব ভালো কাজ করে বন্ধুর আমাদের পরের মেডিসিনটি হলো এম্বালিকা অফিসিনালিস এটি আমলকির থেকে তৈরি করা হয় এবং এটি আমাদের মাদার টিংচারেই গ্রহণ করতে হবে এই মাদার টিংচারটি দিনে টোয়েন্টি রব একটু উষ্ণ গরম জলের সাথে ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় বিশেষ করে যাদের চুল পেকে যাচ্ছে বা মুখের ত্বক পুচকে যাচ্ছে তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে এবং পেটের বিভিন্ন সমস্যা দূর করতে যদি পেটের বিভিন্ন সমস্যার জন্য আপনার সি আর পি লেভেল বেড়ে থাকে সেটিকেও নর্মাল করতে এই ওষুধটি খুব ভালো কাজ করে তাই এটিকে টোয়েন্টি ডপ একটু উষ্ণ গরম জলের সাথে দিনে তিন থেকে চারবার ব্যবহার করুন বন্ধুরা এই পাঁচটি মেডিসিন আপনার সিমটমসের সাথে ব্যবহার করুন এবং তার সঙ্গে সঙ্গে ইচিন মাদার টিংচার ব্যবহার করুন খুব ভালো কাজ দেবে যদি আপনাদের সি আর পি লেভেল একশোর ওপরে থাকে বা যদি দুশোর উপরে থাকে তাহলে ডাক্তারের সঙ্গে অবশ্যই কনসাল্ট করুন এবং ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেই মেডিসিন গ্রহণ করুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনি যদি চ্যানেল নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন